আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। সো আজকে আমরা আলোচনা করব এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 9, অ্যাসিড ক্ষারক সমতা। এখান থেকে অ্যাসিড কাকে বলে, অ্যাসিড কিভাবে চিনতে পারবা, জৈব অ্যাসিডটা কি, অজৈব অ্যাসিডটা কি, অ্যাসিড ক্ষারক সম্পর্কে কতগুলো তথ্য আজ অব্দি আলোচনা করা হয়েছে এই সম্পর্কে কিন্তু তোমাকে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি কথা দিচ্ছি, আজকের ক্লাস যদি প্রথম থেকে শেষ অব্দি দেখো, অ্যাসিড জিনিস নিয়ে আর কোনো ধরনের কোনো কনফিউশন তোমার থাকবে না। তো চলো ক্লাসে শুরু করি। তো প্রথমেই আসো, যেহেতু এই চ্যাপ্টারের নাম অ্যাসিড ক্ষারক সমতা, মানে অ্যাসিড ক্ষারক নিয়ে আলোচনা করা হচ্ছে, এটা আমরা বুঝতে পারতেছি। তো চিন্তা করে দেখো, আসলে এটা নিয়ে আসলে অ্যাসিড ক্ষারক জিনিসটা কি, যখন এই অ্যাসিড ক্ষারক জিনিসটা প্রথম আসলো বা খারাপ জিনিসটা আসলো, তখন বিভিন্ন ধরনের বিজ্ঞানীরা বিভিন্নভাবে গবেষণা শুরু করলো যে কিভাবে অ্যাসিড এবং ক্ষারকে আমরা চিনতে পারবো। হ্যাঁ, তো এই বিষয়ে যখন গবেষণা শুরু হলো, স্বাভাবিকভাবে বিভিন্ন ধরনের বিজ্ঞানী বিভিন্ন সময়ে বিভিন্ন মতবাদ বা তত্ত্ব তারা আবিষ্কার করে গেছে। তো আজ অবধি এই অ্যাসিড এবং ক্ষারককে চেনার জন্য পাঁচটা তত্ত্ব কিন্তু আবিষ্কার হয়েছে। কয়টি? পাঁচটি তত্ত্ব। সেই পাঁচটা তত্ত্ব কী কী সেটা একটু তোমাদের বলে দিই, এবং এখান থেকে শুধুমাত্র একটা তত্ত্ব তোমাদের পড়া লাগবে। তো এই পাঁচটা তত্ত্বের মাঝে প্রথম তত্ত্ব ছিল, সেটা ছিল যে আরহেনিয়াসের তত্ত্ব। ঠিক আছে, তো বিজ্ঞানী আরহেনিয়াস বলে গিয়েছিল যে আমি আমার একটা উপায় বলে দিচ্ছি যার মধ্যে তুমি অ্যাসিড এবং ক্ষারককে চিনতে পারবা। ঠিক আছে, তারপর কে তত্ত্ব দিয়ে গেছে, সেটা ছিল হলো তোমার দুই নম্বরে ব্রনস্টেড লাউরি, যাকে ব্রনস্টেড লাউরির তত্ত্ব বলা হয়। তিন নম্বরে ছিল কিন্তু লুইস তত্ত্ব। চার নম্বরে কিন্তু ছিল তোমার হলো ফ্রাঙ্কলিন জার্মান যাবক তত্ত্ব। আর পাঁচ নম্বরে ছিল তোমার হলো উসানোভিজের ধনাত্মক ঋণাত্মক তত্ত্ব। আসলে নামের উচ্চারণটা একটু এদিক ওদিক হইতে পারে, একটু দেখে নিও কাইন্ডলি। হ্যাঁ, সো আমাদের কিন্তু পাঁচটা তত্ত্ব জানার দরকার নাই। এইখান থেকে আমাদের এসএসসি সিলেবাসে শুধুমাত্র কিন্তু এই আরহেনিয়াসের তত্ত্ব বা পানিনীয় তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এর মাধ্যমে আমাদের অ্যাসিড এবং ক্ষারককে চেনা যায় বা উপায় বলা হয়েছে। ঠিক আছে, তো এখন চিন্তা করে দেখো যে আসলে আরহেনিয়াস জিনিসটা কে, এটা কি খায় না মাথায় দেয়? না, খায়ও না মাথায় দেয় না। ভালো করে একটু বাড়তি তথ্য তোমাদের দিয়ে রাখি। তো এই আরহেনিয়াস ছিল একজন সুইডিশ রসায়নবিদ। তিনি সর্বপ্রথম বলে গিয়েছিল যে আমি একটা তত্ত্ব বলে দিতে পারি, একটা উপায় বলে দিতে পারি যার মাধ্যমে তুমি অ্যাসিড এবং ক্ষারককে চিনতে পারবা বা সংজ্ঞায়িত করতে পারবা। তো আজকে আমরা দেখব যে এই আরহেনিয়াস কি এমন বলে গিয়েছিল যার মাধ্যমে আমি অ্যাসিডকে চিনতে পারবো। আমি দেখবো আজকে কি আরহেনিয়াসের মাধ্যমে অ্যাসিড কীভাবে চেনা যায়। ঠিক আছে, অ্যাসিড কীভাবে চেনা যায় এবং আরহেনিয়াসের তত্ত্বকে কেন আমরা পানিনীয় তত্ত্ব বলতেছি এটাও কিন্তু আমরা বলবো। তো আরেকটা তথ্য দেখো যে আরহেনিয়াসের তত্ত্বটা কত সালে দেওয়া হয়েছিল, 1887 সালে। এটা একটু মাথায় রাখো, নৈবেদ্যিকের ক্ষেত্রে কাজে লাগলেও লাগতে পারে, নাকি বলো? তো চলো, আরহেনিয়াস কীভাবে অ্যাসিডকে আইডেন্টিফাই করছে, তিনি বলে গেলেন যে কোনো ধরনের হাইড্রোজেন ঘটিত যৌগ, হোয়াট এভার সেটা যা হয় হোক, যে কোনো ধরনের হাইড্রোজেন ঘটিত যৌগ। যেমন তোমাকে হাইড্রোজেন ঘটিত যৌগের কয়েকটা উদাহরণ দেই। ধরে নাও আমার এইখানে আছে HCl, এটা একটা হাইড্রোজেন ঘটিত যৌগ। কেন বলতেছি তার একটু পরে বলতেছি। তারপরে ধরে নাও H2SO4 বা ধরে নাও HNO3, নাইট্রিক অ্যাসিড। তো এই যে দেখো, হাইড্রোজেন ঘটিত যৌগ বলতে কাকে বোঝাচ্ছি, অর্থাৎ যে সকল যৌগের মাঝে আমাদের হাইড্রোজেন আছে। যেমন দেখো HCl, এখানে কিন্তু হাইড্রোজেন আছে। H2SO4, এখানে কিন্তু হাইড্রোজেন আছে। HNO3, এখানে কিন্তু হাইড্রোজেন আছে। অর্থাৎ যে সকল হাইড্রোজেন ঘটিত যৌগকে জলীয় দ্রবণে, কোথায়, জলীয় দ্রবণে যদি দেওয়া হয় এবং সেখানে যদি হাইড্রোজেন আয়নের সৃষ্টি করে, তাকে আমরা কি বলবো, অ্যাসিড বলবো। কি বলা হলো, যে সকল মানে একটা হাইড্রোজেন ঘটিত যৌগ, তাকে তুমি কি করো, একটা যদি জলীয় দ্রবণ নাও, সুন্দর করে একটা জলীয় দ্রবণ নাও। তো এই একটা জলীয় দ্রবণ লিখে দিলাম যে জলীয় দ্রবণ। ভাই জলীয় মানে কি, ভাই জল মানে কি, পানি না? তার মানে কিন্তু এক্স্যাক্টলি এখানে পানির কথাই বলা হচ্ছে, পানি। ঠিক আছে, যাকে আমরা কিন্তু অনেক সময় ইংলিশে অ্যাকুয়া বলে থাকি, যে অ্যাকুয়া ডিল লিকুইড, এগুলো মধ্যে অনেক পার্থক্য আছে, বাট ধরে নাও এটাকে অ্যাকুয়া। ঠিক আছে, তো কি বলা হলো যে যে সকল হাইড্রোজেন ঘটিত যৌগ, যেমন আমি যদি HCLকে দ্বারা উদাহরণ দিই, ধরে নাও HCL, যে সকল হাইড্রোজেন ঘটিত যৌগ জলীয় দ্রবণে দেওয়া হলো, মানে পানির ভিতর দেওয়া হলো, দিলে এখান থেকে যদি হাইড্রোজেন আয়নের সৃষ্টি করে, ভাই দেখো HCLকে দিলে কি হবে, হাইড্রোজেন আয়ন হবে এবং কি হবে, ক্লোরাইড আয়ন হবে। অর্থাৎ ক্লোরাইড আয়ন হোক আর যা আয়ন হোক, ওটা আমার দেখার বিষয় নয়। তিনি বলে গেল যে সকল হাইড্রোজেন ঘটিত যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন সৃষ্টি করে, তাকেই বলা হচ্ছে কি, অ্যাসিড। কার অ্যাসিড? আরহেনিয়াসের অ্যাসিড। তো এই যে দেখো, অ্যাসিড চেনার জন্য, অ্যাসিডের সংজ্ঞা দেওয়ার জন্য এক কিন্তু উপায় বলে দিল প্রথমকে, প্রথম দিয়ে গেছে কিন্তু এই আরহেনিয়াস। বুদ্ধিটা কি বা সংজ্ঞাটা কি মুখস্থ করার দরকার নাই, কি বলবা, যে সকল হাইড্রোজেন ঘটিত যৌগকে জলীয় দ্রবণে দিলে হাইড্রোজেন আয়ন সৃষ্টি করে, তাদেরকে কি বলা হয়, আরহেনিয়াসের অ্যাসিড। আরেকবার বলতেছি, যে সকল হাইড্রোজেন ঘটিত যৌগকে জলীয় দ্রবণে দিলে হাইড্রোজেন আয়ন সৃষ্টি করে, তাকে বলা হচ্ছে কি, অ্যাসিড। ক্লিয়ার? ঠিক আছে, তো এখানে HCl নিচে দেখে কিন্তু এখানে কি হয়েছে, ক্লোরাইড তৈরি হয়েছে, ওটা আমার
দেখার বিষয় না। তো দেখো আমরা যখন কি বললাম যে সকল জিনিসটাকে আমরা কি মাধ্যমে দেখবো, আমরা জলীয় মাধ্যম বা অ্যাকুয়াসে দেখবো, কিন্তু অ্যাকুয়াস, তা আমি সবগুলোকে অ্যাকুয়াসে ধরে নিচ্ছি। তো ধরে নাও এই এইচ সিএলকে তাহলে জলীয় দ্রবণে দিলে কি উৎপন্ন হয়, এখান থেকে এইচ প্লাস উৎপন্ন হবে এবং এখান থেকে ক্লোরাইড উৎপন্ন হয়। এবং এইচ টু এস ও প্রকৃতি যদি তুমি দাও তাহলে কি উৎপন্ন হবে, এখান থেকে এইচ প্লাস তৈরি হবে এবং এখান থেকে এস ও ফোর টু মাইনাস এটা কিন্তু তৈরি হবে। তুমি যদি সমতাকন করতে চাও তাহলে দেখতে পারবে এখানে দুইটা হাইড্রোজেন আছে, এখানে একটা আছে, এখানে দুই দিয়ে দাও, হয়ে গেল। তো হোয়াট এভার, এই দুইটা থাকলো না, একটা থাকলো না, পাঁচটা থাকলো, এগুলো আমার দেখার বিষয় নয়। আমি দেখবো যে এই হাইড্রোজেনগুলিত যৌগকে আমি যদি জলীয় দ্রবণে দেখি, কিন্তু সবগুলো অ্যাকুয়াস, এই যে অ্যাকুয়া অ্যাকুয়া লেখা থাকবে ওগুলো সবগুলোতে লিখতেছি না, জলীয় দ্রবণে দিলে আমি এখান থেকে হাইড্রোজেন আয়ন পাচ্ছি কিনা। যেহেতু হাইড্রোজেন আয়ন পাচ্ছি তার মানে এটা কি অ্যাসিড, কার অ্যাসিড, আরহেনিয়াসের অ্যাসিড, ঠিক আছে। আবার লক্ষ্য করে দেখো এই যে নাইট্রিক অ্যাসিডকে যদি কল্পনা করো তাহলে এখানে কী পাবা, এইচ প্লাস পাবা এবং এন ও থ্রি মাইনাস পাবা। সেমভাবে এখানেও এইচ প্লাস পাইছে, তার মানে এই যে উদাহরণগুলো দিলাম এগুলো সবগুলো কি, এগুলো কিন্তু অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা বুঝতে পারলাম অ্যাসিড। এখন চিন্তা করে দেখো ভাইয়া, অ্যাসিড কিন্তু দুই ধরনের হতে পারে বা হয়, একটা হলো জৈব অ্যাসিড, একটা হলো অজৈব অ্যাসিড। কারণ তোমার প্রশ্ন হলো আছে ভাইয়া আপনি যেগুলো উদাহরণ দিচ্ছেন এগুলো আসলে জৈব অ্যাসিড নাকি অজৈব অ্যাসিড, আমি কীভাবে বুঝব, প্রশ্ন আসে না অবশ্যই, কিন্তু মনের ভেতর কনফিউশন প্রশ্ন দুইটাই আসা উচিত। তো এই সলভটা তোমাদের একটু দিয়ে দিই। তো চিন্তা করে দেখো এখন অবধি যে অ্যাসিডগুলোর উদাহরণ আমরা দিলাম সেগুলো সবগুলো ছিল অজৈব অ্যাসিড, বাট কেন অজৈব অ্যাসিড এর পার্থক্য একটু আলোচনা করি। দেখো আমি এটি মিশিয়ে দিচ্ছি। তো অজৈব অ্যাসিড চেনার আগে তোমাকে একটু জৈব অ্যাসিড কীভাবে চিনবা ওটা একটু বলে দিই। কী অ্যাসিড, ওরে লেখায় ভালো হয় না কেন রে, জৈব অ্যাসিড। তো দেখো যখন তুমি জৈব যৌগটা পড়বা, তো জৈব যৌগ পড়ার সময় তুমি লক্ষ্য করবা প্রত্যেকটা জৈব যৌগের জন্যই, সেটা অ্যাসিড হোক, অ্যালকোহল হোক, অ্যালডিহাইড, প্রত্যেকটার জন্য যেন একটা নির্দিষ্ট কার্যকারী মূলক আছে। ঠিক একইভাবে এই জৈব অ্যাসিডের কিন্তু একটা নির্দিষ্ট কার্যকারী মূলক আছে, সেই কার্যকারী মূলকটার নাম কি, সেই কার্যকারী মূলকটা কিন্তু সি ডাবল ও এইচ। কোনো হাইড্রোজেন ঘটিত যৌগে বা কোনো ধরনের হাইড্রোকার্বনে যদি আমার সি ডাবল ও এইচ থাকে তাহলে আমি বুঝবো সেটা আমাদের অ্যাসিড। বাট কী অ্যাসিড, সেটা হলো জৈব অ্যাসিড, ঠিক আছে। তা আমি যদি একটা উদাহরণ দিই, যেমন ধরে নাও এইচ সি ডাবল ও এইচ দিলাম, তা আমি বলতেছি এটা একটা অ্যাসিড। কেন অ্যাসিড, কারণ আমি বুঝতে পারতেছি এই যে সি ডাবল ও এইচ এটা একটা অ্যাসিডের কার্যকারী মূলক। কার্যকারী মূলক বলতে আসলে কী বোঝায়, কাকে বোঝায়, এটা না যখন নামকরণ করবে তখন বুঝতে পারবা। বাট ধরে নাও যে সি ডাবল ও এইচ এই অংশটুকু থাকলে তাকে আমরা অ্যাসিড বলবো। বাট কী অ্যাসিড, শুধু অ্যাসিড না, তাকে জৈব অ্যাসিড বলবো। তার মানে এই যে উদাহরণটা দিছি এটা একটা জৈব অ্যাসিড, ঠিক আছে। নামটা কি, তুমি যদি বলো যে মিথানোয়িক অ্যাসিড, ঠিক আছে, এই মিথানোয়িক অ্যাসিড হতে পারে। যেমন আর একটা উদাহরণ দিই যে সি এইচ থ্রি সি ডাবল ও এইচ, এটা কি, এটাও একটা অ্যাসিড। কেন, কারণ এখানে দেখো সি এইচ থ্রি সি ডাবল ও এইচ আছে, ঠিক আছে, তার মানে এটা কি, এটা একটা অ্যাসিড। বাট কী অ্যাসিড, এটা একটা জৈব অ্যাসিড, এর নাম কী হবে, এটা হলো ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে। এর নামগুলো কাকে বলে যখন নামকরণ করবো তখন ক্লিয়ার হবে। আমি আর একটা উদাহরণ দিই, ধরে নাও এখানে দিলাম সি এইচ থ্রি সি এইচ টু সি ডবল ও এইচ, আমি নামকরণে যাচ্ছি না। দেখো এটাও একটা জৈব অ্যাসিড, কেন, কারণ দেখো এখানে কিন্তু সি ডাবল ও এইচ আছে, বুঝাতে পারতেছি আমি, বুঝাতে কিন্তু পারতেছি। তার মানে আমরা অ্যাসিড দুই ধরনের সেটা বুঝতে পারলাম, একটা জৈব অ্যাসিড, একটা অজৈব অ্যাসিড। জৈব অ্যাসিড কীভাবে চিনবো, যেখানে আমার সি ডাবল ও এইচ সি ডাবল ও এইচ অর্থাৎ সি ডাবল ও এইচ এই অংশটুকু যদি থাকে তাহলে আমি ধরে নেবো সেটা একটা কি, জৈব অ্যাসিড। কিন্তু কোথায়, হাইড্রোকার্বনে অর্থাৎ জৈব যৌগের ভিতর, বুঝছো, আশা করতেছি বুঝতে পারছো। এবং এই যে যৌগগুলো আছে এদেরকে আমি কি বলবো, অজৈব অ্যাসিড। যেখানে কিন্তু দেখো সি ডাবল এইচ আছে কি, এই এই সেলের মাঝে কি এই অংশটুকু আছে, নাই, এটার মাঝে কি এই অংশটুকু আছে, নাই, নাই কিন্তু। তার মানে অজৈব অ্যাসিডের মাঝে কখনোই সি ডাবল এইচ এই অংশটুকু থাকবে না, অজৈব অ্যাসিডের ভিতর কি থাকবে, শুধুমাত্র কিন্তু হাইড্রোজেন আয়ন তৈরি করবে, তাকে আমি কি বলবো, অ্যাসিড। বাট কি অ্যাসিড, এগুলো কিন্তু সবগুলো অজৈব অজৈব অ্যাসিড, আর এগুলো কি, এগুলো কিন্তু জৈব অ্যাসিড, বুঝছো। এখন লক্ষ্য করে দেখবে ভাই যে আমরা যে জৈব অ্যাসিডগুলো আছে না, এই জৈব অ্যাসিডগুলো কিন্তু কম পরিমাণ বিয়োজিত হয় পানির ভিতর বা জলীয় যৌগে। কারণ লক্ষ্য করে দেখো আমি যদি যে কোনো একটা অ্যাসিডকে নিই, যেমন এই অ্যাসিডকে যদি নিই যে সি এইচ থ্রি সি এইচ টু টু না দিই সি ডাবল ও এইচ, এটাকে যদি আমি এখন জলীয় দ্রবণে দেই ভাইয়া, তো এটা কিন্তু ঠিক সেমভাবে আয়নিত হয়ে এখান থেকে সি এইচ মাইনাস তৈরি করবে এবং এখান থেকে তৈরি করবে পজিটিভ তৈরি করবে। অর্থাৎ দেখো আমি যদি এই জৈব অ্যাসিড কেউ নিই, নিয়ে যদি এটাকে আমি জলীয় দ্রবণে অ্যাকুয়া মাধ্যমে নিই, কী মাধ্যমে,
অ্যাকুয়া মাধ্যমে নেই বা জলীয় দ্রবণে নেই, তখন তুমি দেখবা ওইখান থেকে আমি কী পাবো, হাইড্রোজেন আয়নই পাবো। আর দেখো তো সেম ঘুরে একই হইলো না, যে হাইড্রোজেন আয়ন পাইলে তাকে আমরা কী বলবো, আয়নিসের মতো অ্যাসিড বলতে পারবো। ঠিক আছে, এখন কথা হলো কি ভাই, আপনি বলবো যে ভাই আপনি অনেক সময় তীর চিহ্ন একদিকে মানে একমুখী তীর চিহ্ন দিচ্ছেন, কখনো উভয়মুখী তীর চিহ্ন দিচ্ছেন, এটা কখনো ইউজ করা হয়। তো এটার ব্যবহার একটু বড় ক্লাসে উঠলে ভালোভাবে বুঝতে পারবা, যে সকল অ্যাসিডগুলো খুব বেশি বিয়োজিত হয় তাদেরকে আমরা একমুখী তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি, আর যেগুলো কম পরিমাণে বিয়োজিত হয় তাদেরকে আমরা উভয়মুখী তীর চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। সো যত বড় হবা তত অনেক তথ্য জানতে পারবা, অ্যাসিড ক্ষার সম্পর্কে অনেক কিছু জানার আছে। ঠিক আছে, তো এটা ছিল কিন্তু আজকে আমার অ্যাসিড এবং মানে অ্যাসিড নিয়ে যা যত ঝামেলা সব কিছু বলার চেষ্টা করলাম। তারপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে জানাও এবং আমার থেকে উত্তর করে নাও। এবং এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব যে অ্যাসিডের যে বৈশিষ্ট্য বা ধর্ম বা কীভাবে চিনতে পারবা এটা নিয়ে। ঠিক আছে, তো এতক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাসটা শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।